আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করতে। তো যারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ মানে যে বর্তমান যে পরিস্থিতিতে কয়েকদিন যাবৎ যে বন্ধ ছিল নেট, তো সেই কারণে সবার এটা পেজ চ্যানেল বলেন পেজ বলেন সবগুলার রিচ একদম কমে গেছে। তো আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায় আর আমার চ্যানেলটা আগের মতো জানি গ্রো আপ করে। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে টাইটেলটা, সেই টাইটেলটা আপনারা ঠিকই দেখছেন বা বুঝছেন যে সানির একটা ইয়া হয়েছে বা কোনো একটা খবর টবর আছে, তো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আজকে একটু দাঁতের বাগানকে নিয়েও কথা বলবো, এত ফটোর ফটোর এত চাপা এত ইয়া। তো যাই হোক, ওগুলো আমি একটু ফুটেজ সহকারেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন যেটা বলবো হচ্ছে, গতকালকে আপনারা যে তিশা যে একটা ভিডিও দিচ্ছে, সেইখানে তিশা বলতেছে যে মানে তার ভিডিওর ওই টাইটেলটাতে ছিল এরকম যে যে ভালো তাকে খারাপ বলা হয় আর যে খারাপ তাকে ভালো বলা হয়, এটাই মানুষের নেচার। আচ্ছা, এই কথা ওরে যে বলছে সে হয়তো একদমই ঠিক কথা বলছে, কারণ ওই মানুষটা হয়তো ওরে চিনছে যে ও খারাপ, তার জন্য খারাপ বলছে। আমি দেখতেছি না যে ব্যাপারী পরিবারের একটা মানুষ বা একটা সদস্য ভালো, প্রত্যেকজন মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই হইতেছে গিয়া ওরকম। ওই যে বাপ্পি যে বলছিল যে ল্যাংটা পরিবার, সেইরকম ধরনের মানে ল্যাংটা মানুষ, ল্যাংটা হলে তো মানুষের বিচার ব্যবস্থা বা এগুলো থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। তো ওদের এটাই হইতেছে স্বভাব। আর ও যে পরিবারে গেছে মানে এই আর দেশিকোত্তার পরিবারে যে গেছে, দেশিকোত্তার পরিবারের লোকও যে ভালো তেমনও না। তো এইখানে ওই একটা কথাই বলে যে খারাপ খারাপের সাথে মিলে, ভালো ভালোর সাথে মিলে, বদমাশ বদমাশের সাথে মিলে, কুত্তা কুত্তার সাথে মিলে, মানে যাতে যাতে মিল আছে। তো দেখেন, তিশা যেই পরিবারের থেকে গেছে, বাপ্পিও কিন্তু সেম পরিবার। তিশা যেরকম ক্যারেক্টারলেস, বাপ্পিও কিন্তু সেম ক্যারেক্টারলেস, মানে জামাইবাবু কিন্তু ঠিকই ক্যারেক্টারলেস। ওই যে বলে না যে জামাইয়ের বুকের বাম পাঁজরের হাড় দিয়া বোড়ে বানানো হয়, তো তিশার ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে এক পুরুষের বুকের হাড় দিয়ে আমার মনে হয় না যে ওরে বানানো হয়েছে, ওরে আর ছয় পুরুষের বুকের হাড় দিয়ে বানানো হয়েছে। শেষের যে অর্ধেকটা মানে শেষের যতটুকু আর কি বেশি মনে হয়েছিল, ওইটা মনে হয় বাপ্পির থেকে নেওয়া হয়েছে, বাপ্পির বুকের হাড় দিয়ে আর কি বানানো হয়েছে। নাহলে একটা মহিলার ছয় জায়গায় বিয়ে হইতে পারে না বা পাঁচ জায়গায় বিয়ে হইতে পারে না। যেহেতু তিশার হয়েছে, তো তিশার ওই যে এরকম ছয় বেটার সংসার করার জন্য ছয় বেটার বুকের হাড় ওর পাঁজরে মানে ছয় বেটার পাঁজর থেকে হাড় নিয়ে ওরে ওরে বানানো হয়েছে, যে কারণে ওরও ছয় বেটা থুকু ছয় বিয়া। আর ওই যে দেশি কুত্তা, দেশি কুত্তার কথা কী বলবো, অত কুত্তাই ঘেউ 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 করে। তো ও সেরকমভাবে বাইসা নিছে। তো শুধু ও না, ওর বোনটাও ওই ওই সেম কোয়ালিটির। ওর বোনেরও হার মনে হয় কয়েকজন কয়েকশো পুরুষের হার দেওয়া ওর বোনরে বানানো হয়েছে, কারণ পরিবারের এক মানে এক জেনারেশন থাকে ভালো, এক জেনারেশন থাকে খারাপ। তো বড় ভাই বোন যদি ভালো ভদ্র হয়, তার ছোটোগুলা হয় তার থেকে তিন ডবল যাওড়া। তো সেইখানে বড় ভাই হইতেছে যে লম্পট, তো বোন তো আরও চুট্টি গিরি হইবি। তো যে কারণে বোনেরও কিন্তু সেম অবস্থা। বোন কার কার সাথে ছিল সেটা জানেন, তার সাবেক বা তার এক্স যে হাজব্যান্ড কিবরিয়া সে ছিল, তারপর কিবরিয়ার আগে আগেও অনেক মনে হয় অনেক পুরুষের ইয়া ছিল, খাটের রানী ছিল বা যাই হোক সামথিং হইতে পারে। তো এরপরে গিয়া কিবরিয়া থাকতে থাকতে আবার আশিকের হইল, তারপরে আরও হইল, তারপর আশিকের থেকে এখন মনে হয় আবার ওই কার্টুন পায়জামা বলেন এগুলার হইছে। আচ্ছা, গেল এই কথা, তো এর কথাটাতে পরে আসতেছি। তো এখন তিশা যে এই কথা বললো, ওর বোনে মানে মাজ্জা ভটকিরা একটা কথা কইছে যে মানুষের ভালোবাসে এর জন্য ওগো দোষ হয়। ওগো আসলে মানুষ এতই দোষ, ওদের এত দোষ হয় কেন? আমাদের তো কেউ এসে একটা দোষ দিয়ে কোনো কথা বলতে পারে না,
বা আপনারা যে কথা বলতেছেন সেটা নিয়েও তো কেউ কোনো কিছু বলতে পারে না, বা আপনারা যেটা যা করতেছেন সেটাতেও তো আপনাদেরকে কেউ দোষ ধরে না, তো ওদেরকে কেন দোষ ধরে? ওরা এমন কি হয়ে গেছে? আসলে যে তিশা যে বলছে যে খারাপ যে ভালো তাকে খারাপ বলে আর যে খারাপ তাকে ভালো বলে, এটাই মানুষের নেশার। আসলে ওরা ওদের নেশার কি ভালো? ওরা যদি চোট্টাগিরি লুচ্চাগিরি বদমাশগিরি এটা সেটা না করতো, তাহলে কি মানুষের বাপের সাহস আছে যে এগুলা করা? এগুলা কখনোই কেউ করবে না। কেউ শুধু শুধু কারো ঘরে গিয়ে খামচি দেয় না। ওই যেমন আমার ফেক আইডি দিয়ে মানুষ এত 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 কাহিনী করে, আমি কিন্তু প্রথম দিয়ে আগে খামচি দিই না। আমারা এসে খামচি দেয় বিধায় কিন্তু আমি দিই। ও একটা কথা মনে পড়ে গেছে, আমার নামে মানুষ ফেক আইডি খুলছে, আপনারা এগুলো এটা যদি দেখেন, আপনাদের সামনে যদি পড়ে, আপনারা একটা করে রিপোর্ট মারিয়ে দেবেন, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো এখানে দুইটা আইডি দেওয়া আছে, এক নিচেরটা আমার, সেটা আপনারা সবাই জানেন, আর উপরেরটা হইতেছে গিয়ে এটা হইতেছে যে একটা ফেক আইডি। এই ফেক আইডির যে ওই যে অ্যাট দা রেট যে আছে, অ্যাট দা রেটে যে অ্যানোপাখি 8774 এরকম একটা দেওয়া আছে, এটা কিন্তু আমার না। হ্যাঁ, এই আইডিটা খোলা হয়েছে বেসিক্যালি যে ওই কি বিয়ার জীবন গল্প পার্ট 3 যখন বের হয়েছে, যখন একটা গ্যাপ জ্যাম লাগছিল, ওই তখন ওই দলের হইয়া আমার এই আয়সা আমার চ্যানেলে অনেক অনেক কথা বলছিল, আমার অনেক গালাগালি করছিল। এরপর আমি ব্যান মাইরা দিছিলাম। ব্যান মাইরা দেওয়ার পরে এরপরে সে কী করছে, এই আমার নামে এই হ্যান্ডেল চাইপা অ্যাট দ্য রেট চাইপা ধরছে, চাইপা এই যে আমার নাম ব্যবহার করছে, আমার চ্যানেলের নাম ব্যবহার করছে। তো আমার চ্যানেল যেটা সেটাতে হয়েছে কি যে অ্যাট দ্য রেটের পরে কিন্তু কোনো সংখ্যা বা কোনো নাম্বার দেওয়া নাই, বুঝতেই পারছেন, আবার দেখে নেবেন সেটা। আর যদি সন্দেহ হয় আমাকে আয়সা বলবেন, আপনাদের কাছে যদি আপনাদের সাথে যদি কোনো কথা বলে বা কোনো কিছু, আমার কাছে আগে আয়সা জিজ্ঞেস করে নেবেন আমার এই চ্যানেলে। আমার চ্যানেলে বা আমার চ্যানেলের নামের পাশে কোনো সংখ্যা বা কোনো নাম্বার নাই, অ্যাট দ্য রেটের পাশে হোক বা চ্যানেলের মেইন নামে হোক, এখানে কোনো সংখ্যা নাই। যেখানে আমার নাম পাবেন, এই অ্যানো পাখির নামটা পাবেন, আপনারা আপনাদের চোখে পড়লে সাথে সাথে একটা করে প্লিজ দয়া করে রিপোর্ট মেরে দিবেন। আর এই যে এই চ্যানেলটা যে দেখাইলাম, এই যে যেটা আর কি ফেক, ওইটার যদি বা ওইটা যদি আপনাদের চোখের সামনে পড়ে, প্লিজ একটা করে রিপোর্ট মারবেন। আর কোনো চাওয়া নাই, এই একটা করে খালি রিপোর্ট মারবেন। মানে এগুলো কত ধরনের, মানে কত বড় ধরনের একটা জঘন্য কাজ করছে, তারপরে আবার কত ছোট লোক, সেটার কিন্তু প্রমাণ এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখন আপনাদের হাতে দায়িত্ব যে আপনারা কীভাবে রক্ষা করবেন। আমার বলা দরকার, আমার সাবধান করে দেওয়া দরকার, আমি দিলাম। আচ্ছা, এখন প্রসঙ্গ চেঞ্জ। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমার টাইটেল থাম্বনেলে যে মানে টাইটেলে যেটা দেখতে পারছেন যে সানিকে নিয়ে একটু কথা বলবো, এরপর আমি কিন্তু ফাতেহারে ধরবো। তো যেটা হইতাছে, সানি বিয়ে করছে এটা আপনারা জানেন, সানির বন্ধু সেই দিন একটা ভিডিও দিছে, সেটাও আপনারা দেখছেন বা দেখেন নাই সেটা জানি না, কিন্তু সেইখানে সানির বন্ধু বলতেছিল, সানির একটা জিনিস দেখলাম যে সানি মেকআপ বুতুরির সাথে থাকতে যেরকম ছিল, এখন কিন্তু সে বর্তমানে তার মানে ইয়াটিয়া দেখলে বোঝা যায় যে না, সে খুব ভালো আছে। একটা মানুষের মনের সুখই কিন্তু বড় সুখ, তাই না? তো সেই হিসাবে সানি কিন্তু দেখা গেতেছে যে মনের দিক দিয়ে সুখী আছে, সে ভালো আছে, তাকে দেখতে ওই যে বললাম যে ভালো মানুষ বা মানুষ ভালো থাকবে সেটা মানুষের মুখের উপরেই ফুইটা ওঠে বা চোখে মুখেই ফুইটা ওঠে, তো সানির ক্ষেত্রেও সেইটা। এখন কথা হচ্ছে যে সানি যেহেতু বিয়ে করছে, বুতুরিও তো হাঙ্গা করছে, সেটা আপনি জানেন। তো সানি বাবা হইতে চলছে, সানির বউ প্রেগনেন্ট, এখন যে বর্তমানের বউ সে প্রেগনেন্ট, কিছুদিন পরে হয়তো ডেলিভারি হবে। তো এই কথাটা আমি বলি নাই, এই কথাটা সানির বন্ধুই বলছে, সানির বন্ধুর ভিডিওতে। আমি আপনাদেরকে সানির বন্ধুর কমেন্টটা একটু দেখাই দিই, নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না। এই তো কমেন্টটা, ওইখানে একজনে কমেন্ট করছে যে আপনি সানিকে বিয়ে করছে, তো ওইখানে ওর বন্ধুটা আবার উত্তর দিছে যে হ্যাঁ, সে তো করেছে, তো আল্লাহ চাইলে কিছুদিন পরে সুখবরও শুনবেন। তার মানে দেখেন, এইখানে কিন্তু এখন এই যে একটা লড়াই হবে, লড়াই বলতে কি যে এই যে যদি আবদিয়া সানির মেয়ে হয়, তাহলে কিন্তু সানির যে ওই ছয়তলা বিল্ডিং, সেই ছয়তলা বিল্ডিংয়ের কিন্তু সম্পত্তির ভাগ
পাবে কিন্তু আবদিয়া, আর যদি না হয় তাহলে কিন্তু কোনো ইয়েই না। তবে এখন যে সানির সানির যে এখন মানে সানির বউর যে এখন বাচ্চা হবে, সে কিন্তু এখন এই ছয়তলা বিল্ডিংয়ের মালিক, মানে ফিউচার ভবিষ্যতের মালিক হবে সানির এই সন্তান। তো এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে। ওই গতকালকের আগের দিন যখন সানির বন্ধু এই ভিডিওটা দিছে যে ছয়তলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, তো তখন মেকআপ ভুতুরি কী করছে, হঠাৎ করে মেকআপ ভুতুরি মরে মরে যায় যায় অবস্থা, সে হঠাৎ করে বাইরে গেল, বাইরে যায় ঘুরতে গেল, হেনে গেল, সে হেনে গেল। মানে মানুষ কি মনে করছে যে এইখানে কি ভুতুরি এই এলাকায় বাসা নিছে, শুধু বাসা নেয়নি, এইখানে বাসা নেওয়ার মূল কারণটা হইতেছে যাতে গ্যামজ্যাম করতে পারে, যাতে পুলিশ টুলিশ আনতে পারে, যাতে মানে ইয়া করতে পারে। এগুলো আসলে ওদের ভিতরে এগুলো হয় হবেও হইতেও পারে। তো সেই কারণে আসলে এই আবদিয়ারে নিয়ে আসছে। আর সানির ইয়াতে যদি মানে কি বলে জানি সম্পত্তিতে যদি ভাগ বসাইতে যায়, তখনই তো সানি বলবে যে ডিএনএ টেস্টের রিপোর্ট দে, যে সানি কিনা আগেই ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে। তো এখন বুঝতেই পারছেন আপনারা। যাই হোক, এখন আসি দাঁতের বাগানের কাছে। দেখেন, আমরা মেয়েরা বিশেষ করে প্রথম কথা হইতেছে গিয়া যে আমাদের চরিত্রের মধ্যে যদি কেউ কালি লাগাইতে চায় ওইটারে ঘৃণা করি, বা কেউ মিথ্যা কথা বললে সেটারে ঘৃণা করি, কেউ অপবাদ দিলে সেটারে ঘৃণা করি, বা বাপ মানিয়া কথা বললে কেউ যদি বাপ মানিয়া কথা বলে সেটারে কিন্তু আরও বেশি ঘৃণা করি, তাই না? তো তাও যেই মানুষ মানে কোন মানুষ করবে, ধরেন রাস্তাঘাটের মানুষ করলে তো ওগুলা তো মানে থাপড়ায় তো কানাপট্টি গরম করে দিব, কিন্তু যেই মানুষের সাথে ধরেন যে শুইছি বইছি উঠছি ঘুমাইছি, ওই মানুষ যদি মানে বাপ মা তুলে একটা কথা বলে, তো তখন কি আপনার মানে তখন কি করতে মনে যাবে? তো এরপরে যেটা হইতেছে আমি পরে বলতেছি কাহিনীটা কি। তো এই যে ফাতেহা যে এত নাচানাচি গান গায় যে আমার বাবা যখন বেঁচে ছিল তখন দিনের মধ্যে 14 বার করে ফোন দিচ্ছে, কথা বলছে, এই করছে সেই করছে, হ্যান করছে ত্যান করছে, কত জমিদার আসিল হ্যার বাবা। আসলে কি জানেন, তার বাবা যখন বাইচা ছিল তাদের এই মানে আকাম কুকীর্তি দুই ভাই বোনের কুকীর্তির শোকে 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 বেড়ায় মইরা গেছে গা। তো বেড়ায় যে মইরা গেছে গা, বেটা বাইচা থাকতে যখন এই দাঁতের বাগানের বিয়া দিয়া দিছিল, বা বিয়া হয়েছিল, বা বিয়া বইছিল, চুরি করে চামারি করে যাই বিয়া যে বইছিল, এই দাঁতের বাগান যখন বাংলাদেশে আসতো এই বাপে এক ফোঁটা কথা বলতো না। এমন থাকে না যে আমরা খাবার টেবিলে বসছি, খাবার টেবিলে বইসা বাবা মেয়ে মানে সবাই মিলে একটু কথা বলি, আনন্দ ফুর্তি করি খাবার টেবিলে, সেটা কিন্তু ফাতেহার ছিল না। বাপির সাথেও ইয়া কথা বলতো না, বাপির বাপে কথা বলতো না, ফাতেহার সাথেও কিন্তু ইয়া কথা বলতো না, ওর বাপেও কথা কইতো না, মানে দুই ভাই বোনের সাথে কিন্তু ওর বাপে কোনো কথাই বলতো না। আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই দিই, তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে সেই ফুটেজটা, এই ভিডিওটা কারা কারা দেখছেন দেখলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা আমি নিজেও দেখছি। বাবা থাকবে, মেয়ে এতদিন পরে আসছে বা এত বছর পরে আসছে, তাই না? যে একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে, বাবার মুখে থাকবে আরও হাসি খুশিতে ভরা থাকবে, তাই না? তো এই ভিডিওটা যখন দেখছি দেখা গেল যে এই লোকটা যে মানে ওদের সাথে নিয়ে ভাত খাইতে বসছে, এই লোকটা খুব বিরক্ত, লোকটা নিজের মতো করে নিজে খাইতেছে, নিজের মতো করে নিজে খায় উঠতেছে, এই লোকটা না জিজ্ঞেস করতেছে যে মারে এটা নেই, বাবা রে এই জিনিসটা নিয়ে, এই তোরা নিচ্ছিস না কেন, এই তোরা খাচ্ছিস না কেন, বা তোরা বাহিরে কী খাস না খাস দেখি না, তো তোরা আমার সামনে একটু খা, আসো না একটা কথা, মানে আমাদের বাবা মা তো এগুলোই করে। তো এদের দুই ভাই বোনরে দেখলাম যে বিলাইয়ের মতো বৈশা এক সাইডে খাইতেছে, বাপি তো ওই যে কুত্তার মতো থাকে না, যে কুত্তারে ভাত মাইখা বা হাবিজাবি পাইছে হেডা খাইতেছে মাথা নিচা করে, বাপিও সেম, তো দাঁতের বাগানও সেম। তো আমার কথা হয়েছে যে পাপা কি পারি যে পাপা কি লাডলি, সেই লাডলি কেন এরকম সুন্নির মতো বৈশা বৈশা খাইতেছে, কেন খাইতেছে? আমি বিশেষ করে আমি হইলাম আমার ফ্যামিলির ছোটো মেয়ে, তো আমার অবস্থা বা আমি এখনও যদি আমি আমার বাবা বাড়ি যাই তাহলে আমার অবস্থা থাকে অন্যরকম।
বা আমি অন্যরকম হয়ে যাই, আমি যে ওই যে আগের ছোট সে ছোটর মতোই হয়ে যাই, কারণ আমার বাবা আর এতদিন পরে গেছি। তো সেইখানে একটা আলাদা একটা অনুভূতি কাজ করে। আর এইখানে এই দুই ভাই বোনেরে খালি খাইতে দিছে, মনে হয় কি সোর খাইতে দিছে, পিড়াইছে ঘন্টার পর ঘন্টা পিড়াইয়া তারপরে ভাত চাপড়ে দিছে। বাপে এক ফুটা মুখে মানে মুখের দিকে তাকায় একবারও কথা বলা নাই। এদের যে ব্লগগুলো দেখছি না, সেই ব্লগগুলোর মধ্যে দেখা গেলো যে বাপে এক ফুটা একটু কথাও বলে নাই। তো সেইখানে এই ফাতেহা কীভাবে এত মিথ্যা কথা বলে, পোলট্রি বাস চোখ ঘুরানি মিথ্যুক, এরে সবাই জুতা স্যান্ডেল হাক্কা গু দিয়া মারতে চায়। দেখেন এত লজ্জা সরম যদি থাকতো তাইলে মানুষের এই যে হাক্কা গু দিয়া মায়ের খাওয়ার কথা শোনার পরেও কিন্তু এগুলা চুপ হয়ে যাইতো, দমন হয়ে যাইতো, তাও কিন্তু দমন হয় না। তার মানে এগো লজ্জা সরম, এগো পয়দারই দোষ, ঠিক আছে, যে কারণে এগো লজ্জা সরম নাই। তো ওদের বা ওর এরকম কাহিনী দেখা, মানে দাঁতের বাগানের এই প্রত্যেক দিনের এই ঠাকুমার ঝুলি গল্প নিয়া বা গল্প নিয়া বসে দেখা, কিবরা কিন্তু ওরে বলছিল যে তুই তোর ভিডিওতে এসে যদি আবারও মিথ্যা গল্পের মেকি কান্না নিয়ে বসিস তাহলে তুই তোর বাপ ভাইয়ের সাথে যে না করিস। সি 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 কি সমস্ত নোংরা কথা কইছে, তারপরে আর লজ্জা হয় না। এই কথা শোনার পরেও ওই ফাতরা আর নাটকীয় কান্না বন্ধ করে নাই। অথচ বাংলাদেশের নেট বন্ধ হওয়ার পরেও সে নিয়মিত ভিডিও দেয় নাই, ঠিক আছে। তো এতেই বোঝা যায় যে ওদের লজ্জা বলতে কিছুই নাই, এ তো আর ওদের লজ্জা দেওয়াও যাবে না। তাদের থামাতে হলে তাদের ভিডিও দেখা বন্ধ করতে হবে। তাদের শিক্ষা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে তাদেরকে বয়কট করা। কিন্তু আমরা কি করতেছি? তাদের তো বয়কট করতেছি তো দূরের কথা, তাগো আরও একদিন ভিডিও না দিলে, আপু তুমি কেন ভিডিও দাও না, তোমাকে তো আমরা দেখেই না, তোমাকে তো আমরা দেখতেই পারি না, শুনতেই পারি না, তোমাকে না দেখলে তোমাদের না দেখলে ভালো লাগে না, এইরকম টাইপ কথাবার্তা বলে। মানে ওই যে কথা কয় না যে কি পানির অপর নাম জীবন, না জীবনের অপর নাম পানি। তো আর এই নোংরা গোর দর্শকরা হইতেছে এমন যে ওই নোংরা গো দর্শকদের জীবনের অপর নাম হইতেছে যে এই ফাতেহাত, তারপরে গিয়া তিশা, তারপরে গিয়া মানে ব্যাপারী পরিবার, ঠিক আছে। ওগো জীবন হইতেছে গিয়া তিশা পরিবার, ওরা না দেখলে তিশা গোরে না দেখলে ব্যাপারী পরিবারের নোংরাগুলার মুখ না দেখলে এগো শান্তি লাগে না। আবার সেদিন যে মেকআপ বুতুরি একটা ভিডিও দিছে যে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছি, তো দাওয়াত খাইতে যে যাইতেছে ওই ভিডিওর মধ্যে একজনে কমেন্ট করছে যে বাবু ভাইয়াকে তো খুব সুন্দর লাগছে, বাবু ভাইয়া আগের থেকে সুন্দর হয়ে গেছে, মেকআপ পুতুরিও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। এখন আমি একটু বলতে চাই যে এদের চোখ আসলে কোথায় আছে, কোথায় নেমে গেছে, এদের চোখের পাওয়ার বা চোখের এদের মুখের রুচি, এদের মনের রুচি কোথায় নাইমা গেলে এই সমস্ত কথাবার্তা বলে যে বাবু দিন দিন সুন্দর হইতাছে, তারপরে ভুতুরি দিন দিন সুন্দর হইতাছে। ভাই আপনিও যে এই সমস্ত কমেন্ট করেন যারা, আপনারাও একটু ফিল্টার মাইরা যদি ভিডিও মানে ইয়া করেন না, ক্যামেরার সামনে আসেন না, আপনাদেরকেও সুন্দর লাগবে, আপনাদেরকে ঐশ্বরিয়া রায় বচ্চনের থেকেও আরও বেশি সুন্দর লাগবে, অ্যাঞ্জেলিনা জলি লাগবে, টম ক্রুজ লাগবে, ব্র্যাড পিট লাগবে, লিওনার্দো ডিকাপ্রিওর এদের মতো লাগবে, আপনারা ফিল্টার মাইরা তারপরে আসেন। তো কোন অ্যাঙ্গেল থেকে বা কোন দিক থেকে ওদেরকে ভালো লাগে বা দেখতে, না আছে চেহারার গঠন, না আছে মুখের গঠন, না আছে ফেস কাটিং ভালো, না আছে শরীরের দিকে ভালো, কোনো কিছুর দিকে তো একদম পারফেক্ট না। তো সেইখানে হ্যাঁ এখন কইবেন যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না, তো ও মানুষও তো এক সমান না। দেখেন আল্লাহ ঠিকই বলছেন যে এক সমান না, এই বইলে আল্লাহ মানুষের এত বিচ্ছিরি বানায় দেয়নি,
বা মানে বলতে হয় না এগুলা, কিন্তু এদের রূপ যৌবন, মানে এদের যদি একটু রূপ থাকতো, এরা যে কি কি করতো বা কি কোথায় কি কোন আসমান দিয়ে হাঁটতো না জমিন ফাইরা হাঁটতো, এইটা আপনারা খুঁজা বা বলতেও পারতেন না। এই না সুন্দর তাম জেলার অবস্থাটা দেখছেন, ঠোঁট ব্যাহা ব্যাহা কইরা, কাহা কাহা আও হ্যাঁ কইরা, কথা কইতে 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 ঢং করতে 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 ভুল ভাল উচ্চারণ করে, প্রেগনেন্ট, পারফেক্ট কি পারফেক্ট, তারপর টপিকস, ও কোনো একটা আপু আমাদের জাকি আপু আমার একটা কমেন্ট করছিল, ওই কমেন্টটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ কালকে যদি ভিডিও বানাই বা ভিডিওতে মনে থাকলে সেটা শেয়ার করে দিবনি। তো এই হইছে এদের অবস্থা। ওই যে দাঁতের বাগান বলেন, একটু শিক্ষিত হইয়া বা একটু পড়াশোনা করে নিয়ে যা, একটু ওই যে প্রবাসে গিয়া বসা থাইকা একটু লেকচার দেয়, বালিশ লইয়া কম্বল কম্বল লইয়া বদনা লইয়া, তো এগুলো লিয়ে কথাবার্তা কয়, কইয়া হেরা কী করে মানুষের দেখায় যে সে খুব উচ্চ লেভেলে শিক্ষিত, তার মতো শিক্ষিত দেশের মধ্যে আর দশটাও নাই পাঁচটাও নাই। তো উনি এইটা বুঝে না যে উনি কী কইয়া গেছে, মানুষ ওনার সম্পর্কে সবাই জানে। হাওয়া আপু আয়সা আপু আমারে কিছুদিন আগে কইছিল, আমাদেরই দর্শক আপু কইছিল যে আগে যখন ভিডিও দিত, মানে 1000 যখন ফাতেহার সাবস্ক্রাইবার হয় নাই, তখন যখন ভিডিও দিত তখন আপুরা বলে চিন্তা করতো যে কত ভালো মানুষ, এর মতো ভালো মানুষ কি দুনিয়াতে আর একটাও আছে। পরে যখন কিবরিয়ার থেকে ইতিহাস শুনছে আপুরা কয় আসি সি সি আমরা কার এই এতদিন ভালো মনে করছি। তো এই এই অবস্থায় এরা মনে করেন হিজাব পরে ঠিক আছে কিন্তু নিচে দিয়ে খোলা খোলা রাখে। তো এখন একটু আবার একটু স্যাপারে নিয়ে কথা কই, কারণ দেখেন স্যাপা শুটকি এক হাতে কখনোই কিন্তু তালি বাজে না। তো স্যাপা শুটকি যে খুব ভালো তেমনও না, ব্যাপারীর করিম ব্যাপারী বা করিম কালিনুর বেগম ভালো তেমনটাও না, কিন্তু আমরা সবাই জানি। তো এখন কথা হইতেছে যে বাজারঘাট যা আনছি সংসারে গোছানোর জন্য, ধরেন বাচ্চা সহকারে আমি কাজ করতে পারি না, তো বাড়িতে যেহেতু শাশুড়ি আছে এমন না যে আহামরি এত বাজার আনছে গুছাইতে পারবো না, যেটা যেটা গুছানো লাগে সেটা বাচ্চাকে হয়, বাচ্চা যদি খেলা খেলনা দেওয়া খেলে বাচ্চাকে পাশে বসায়া, বা শাশুড়ির যদি ডাক দেওয়া হয় যে আম্মা বা কিছু আসেন এটা আপনার নাতিরে নিয়ে বসে থাকেন আমি একটু বাজারগুলা গুছাই, তারপরে বা একটু নেন আমি একটু বাজারগুলো গুছাই নিই, একটা কিন্তু ভালো মন্দ কথা আছে, বা শুয়ে আছে বইসে আছে যায় রাই খাসলো যে আমার একটু দেখেন আমি একটু আমার একটু কাজ আছে ঘরে, যেহেতু বাজারঘাট আনছি গুছাইতে হবে তো সেই ক্ষেত্রে একটু রাইখেন, এইরকম কথা যদি বলে তাহলেই কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মায় যাবে। এত এমন আত্ম অহংকার নিয়ে মানুষের সাথে, এটা যে কোনো মানুষেরই হোক না কেন, চলা ফেরা করা যায় না, থাকতে হবে এরকমভাবে যে একজন আরেকজনের যাতে বুঝে। ধরেন আমার একজনকেও ধাক্কা দিল, আমি একবার দুইবার তিনবার সহ্য করব, চারবারের বেলায় বলবো, পাঁচবারের বেলায় না মানলে ছয়বারের বেলায় উষ্টা মাইরা দিব, সোজা কথা এটা। তো যেখানে আমি নিজেই গুতাগুতি করি, নিজেই ইয়া করি না, কিছু হইলে মা রে নিয়ে আসি, ভাইয়ের বউ রে নিয়ে আসি, নিজের শ্বশুর বাড়িতে, এতে করে আরও কী হয় জানেন, ওই যে শ্বশুর বাড়ির লোকেরাই কিন্তু পরে খারাপ বলে যে আমাদের ডাকে না কোনো কাজে বা এই সেই ওর ওখানে যা মোকেন, এগুলো নিয়ে কিন্তু আরও দোষ ধরাধরি হয়। তো মানুষ যাতে দোষ না ধরতে পারে বা শ্বশুর বাড়ির লোকরা যাতে দোষ না ধরতে পারে সেই কাজটাই আগে করতে হবে। কিন্তু চ্যাপার ক্ষেত্রে দেখেন বাজারঘাট আনছে ভাইয়েরে নিয়ে এসে, ভাইয়ের বউরে নিয়ে এসে গুছাই দেওয়ার জন্য, কেন বাড়িতে কি সব থেকে বড়ো কথা, যদি শাশুড়ির কাছে যদি বাচ্চাগুলো দিয়া বাচ্চাটা দিয়া নিজেরটা নিজে গুছাই দেবো, শাশুড়ির কইতো যে আমা আসেন একটু হাতে হাতে ইয়া করি, উনার মুরব্বী মানুষ, ওনার তো আর বেশি কিছু করার লাগবে না, আপনি একটু নাতিরে নিয়ে ধরবেন বা টুকটাক যা করার করে দেওয়া লাগে বা একটু দেখাই দেওয়া লাগে একটু দেখাই দিয়েন, বাদ বাকি আমি করে নেবনি, সে এটা করে নাই, সে কিছু হইলেই বাইয়ের বউরে নিয়ে হেইয়া নিয়ে হ্যাঁ। আর বাইয়ের বউটা তো হইতেছে গিয়ে দুনিয়ার পাকনা, নতুন বউ হিসাবে এত পাকনা হয় এটা আমি জানি না, কিন্তু এই ব্যাপারী পরিবারেরই দেখলাম যে নতুন বউরাও ডিং 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 করে, যেমন কালীমণ্ডল ওর এই কুরকুরানি প্রথম বিয়ের সময়। তো ভাইয়ের বউরের নিয়ে গতকালকে যে স্বর্ণের একটা ব্লগ দেখাইলো, ওই ব্লগটার মধ্যেও ভাইয়ের বউ পক্কর 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 করলো, ব্লগের মধ্যে যদি এত কথা বলে তাহলে কি সেটা ভালো দেখা যায় ভালো শোনা যায়? কখনোই কিন্তু ভালো শোনা যায় না, উল্টা আরও ব্লগটাই নষ্ট হয়ে যায়। তো
মানে এইগুলো হইতাছে ম্যানারলেস মানুষ যারা কিনা ভদ্রতা কি নম্রতা কি এই জিনিসটা এরা ফ্যামিলি থেকে শিখে নেয়, আসলে শিখবে কোথেকে? ওই যে বলে না যে যদি গোড়া শক্ত হয় তাহলে তার আগা আগা যেমন খুশি তেমনই হোক, কিন্তু গোড়া যদি শক্ত হয় সেটাই হইতেছে গিয়া মেন কথা। এখন একবার গোড়াই হইতেছে নরবরা গোড়া, নাইলে মেয়ে আরেকজনের জামাইয়ের সাথে ঘষামাজা করে, গুজুর গুজুর ফুজুর ফুজুর করে, এগুলো বাপ মা যায় না শুনে চুপ করে থাকে, যখন এমনই মানে চুপ করে রয়েছে যে বিয়ে পর্যন্ত সম্পর্ক গেছে গা বা ফোনে ফোনে কথা পর্যন্ত বলে, এত সাহস পাবে কি কইরা যে একটা বিয়ে ইত্যা ব্যাটার লাগে একটা আবে ইত্যা সেরি কথা কয় প্রেম করে? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।